ওই পুলিশদেরকে বলেছে আপনারা থানার ভিতরে থাকেন আর আওয়ামী লীগ আর আমাদেরকে নামায় দেন। আজকে মানুষকে খাইতে দিতে পারে না আর বলে মানুষটাকে বেহেশতে আছে। আপনারা কি ভয়টাই পাইছেন? তাই বিএনপি ভয় পায় না। একটা কথা বলতে হবে, বিএনপি ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। পরিষ্কার কথা আমরা বারবার বলছি। এই বাবা স্লোগান বন্ধ করো, এই ছাত্র দল ওয়ার্ম আপ প্রোগ্রাম, এইটা দেখেই আওয়ামী লীগের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আর আসল লড়াই শুরু তো বাকি আছে। সমবেত বন্ধুগণ, আমরা বলছি আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, ঝগড়া করেন না, এখনো সময় বাকি আছে। মানে মানে কাইটা পড়েন, দেশ চালাইতে পারেন না কি? এখন হাসবো না কানবো বুঝতেছি না। গতকালকে শেখ হাসিনা ওইখানে যায় বিবিসিতে একটা সাক্ষাৎকার দিছে, ভুয়া 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 ভুয়া। আজকে বলে কি, বলে কি বাংলাদেশের মানুষ বলে বোকা, বলে একমাত্র নাকি আওয়ামী লীগের আমলেই গণতন্ত্র আছে আর একমাত্র আওয়ামী লীগের আমলেই নাকি নির্বাচন হয়, আর কোন আমলে নির্বাচন হয় নাই। ভুয়া 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 ভুয়া। তাই আজকে বলতে চাই এই ভুয়া এই মিথ্যাবাদী আজকে সারা দেশকে মিথ্যাবাদী বানায় ফেলছে। আজকে পুলিশ বলেন প্রশাসন বলেন সবাইকে মিথ্যাবাদী বানায় ফেলছে। আজকে মানুষকে খাইতে দিতে পারে না আর বলে মানুষটাকে বেহেশতে আছে, এই হলো আজকে অবস্থা। তাই বলতে চাই, বক্তব্য দেব না, আগামীতে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য দাবি দাওয়ালে রক্ত ঝরেছে, আমাদের সবার রক্ত ঝরলেও হাসিনাকে না নামিয়ে আমরা ঘরে ফিরব না, ফিরব না। আমরা এখনো কিন্তু মারামারি করতে চাই নাই। মারামারি যদি করতে চান, ওই পুলিশদেরকে বলেছে আপনারা থানার ভিতরে থাকেন আর আওয়ামী লীগ আর আমাদেরকে নামায় দেন, দেখা যাক কে জিতে কে হারে। তাই আগামীতে সময় নাই, আগামীতে বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সোজা কথা, বাধা দিলে বাঁধবে লড়াই, লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? তারেক জিয়ার সৈনিকেরা।